আপনি কি বাড়িতে অল্প করে শুকর পালছেন, দুই তিনটা চার পাঁচটা এরকম শুকর পালেন? তাহলে আপনারা যদি খানা, যেমন দেখুন আমি কুসারের চোপড়াগুলো দিচ্ছি, কুসারের চোপড়াগুলো খাচ্ছে। অনেকে বলে আমার শুকর এটা খায় না ওইটা খায় না, কিন্তু আমি তো যাদের তাই খাই। অনেকে বলে ফিড খাবালে নাকি অন্য কিছু খায় না, বা অন্য কিছু খাবালে পরে ফিড খায় না, ওই আমার শুকর তো সব কিছু খায়। আমার বাড়িতে ছোট করে একটা ফার্ম করেছি, দেখুন এখন লক্ষ্মী পূজা চলছে, তো পূজার ফল প্রসারের কুসাগুলি এনে দিয়েছি, দেখুন কি সুন্দর করে এরা খাচ্ছে। এগুলো দিয়েছি কুসারের চোখলা, তো কুসারের চোখলা খায়। অন্য যে ফল প্রসারে এগুলো দিয়েছি সব কিছুই ওনারা খাচ্ছে, তো কি খায় না সব কিছুই খায়। আমার বাড়িতে ভাত রান্না করলে ফ্যানটা ফালাই না, ফ্যানটা দিলে ফ্যানটাও খায়, যা থাকে অবশিষ্ট বাড়ির সমস্ত কিছু দিয়ে এদেরকে সব কিছু খায়। ওইদিকে দেখুন একটা মুরগ আমি পালে, মুরগ মারা গেছে, তো মুরগটাকে আমি দিয়েছি, মুরগটা খাওয়ার জন্য ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কি ঝগড়া করছে। তো আমার বাড়িতে যা ফেলা যায়, একটা গরুকে যেমন বাড়ির সমস্ত অবশিষ্ট খাওয়ানো হয়, আমি শুকরগুলোকে সেরকমভাবে খাওয়াই, তো সব কিছুই তো খাই। অনেকে বলে এটা খায় না ওইটা খায় না, শুকর নাকি বাঁচে, আর শুকর তো আমি জানা মতো সব কিছু খায়। তো আমি ট্রাই করেও দেখেছি, যা পাই আমি তাই খাবাই, কলা গাছ খাবাই, কাঁঠাল পাতা খাবাই, আম পাতা খাবাই, বড়ি গাছ যদি আমি খাইলে বড়ি গাছও খাবাই, তো সব কিছুই খাবাই। ওই আমার শুকরগুলো তো খানা বাঁচে না, আপনারগুলো আপনি মনে হয় খাবাইতে জানেন না, যার জন্য খায় না। শুকর খায় না এমন কোনো জিনিস বাদ নেই, ছাগল যেমন সব কিছু খায়, শুকরও এমন সব কিছু খায়, যা যায় তাই খায়। অনেক সময় কী করে ট্যাঙ্কিগুলাতে দেখুন কুসাই, কুসাই দিলে কুসাইও খায়, এই ট্যাঙ্কিগুলাতে হাগে, এই ট্যাঙ্কিগুলাতে খানা দিলে আবার খেয়ে নেয়, অনেক সময় প্রস্রাব করে ট্যাঙ্কিতে আবার এটাই খেয়ে নেয়। যদিও আমি পরিষ্কার করে দিই, যখন ঘর পরিষ্কার করি ঘর ধুই, দিনে একবার ঘর ধুই আমি, তো কেউ কেউ আছে দুইবার পরিষ্কার করে, আমি একবার করি। তো ঘর পরিষ্কারের সময় ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে দিই, তো এইভাবে শুকরের যত্ন নেই এবং যা দেই তাই খায়। আপনারাও আপনাদের শুকরকে যদি বাড়িতে বেশি ঘনবসতি থাকে, যেমন আমার দেখুন ঘনবসতি এখানে আশেপাশে আমার বাড়িঘর, তারপরে আমি এখানে একবার পালি, একবার ঘর ধুই, সরি তো একবার ঘর ধুলে আমার হয়ে যায়। তো আপনারাও আপনাদের সিস্টেম অনুযায়ী করবেন। থ্যাংক ইউ গাইস, এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন।